আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ও মহৎ দান হল রক্তদান। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে বিদ্যুৎ চুরি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজস্থানের জয়পুরে আজ থেকে দুদিনের দ্বিতীয় মহিলা টোয়েন্টি আন্তর্জাতিক সভা শুরু হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সম্মিলন চক্রবর্তী স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেটে আজ দুটি ম্যাচ হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৫ বছরের ক্রিকেট প্রতিযোগিতায় সাতটি ম্যাচে আজ গ্রুপের খেলাগুলি হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহদান হল রক্তদান। আজ হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজের সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ত্রিপুরা মেডিকেল কলেজের কর্মচারী সংঘ দ্বারা আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রত্যেকটি মানুষেরই রক্তদান করা উচিত। সরকারের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে তিনি বলেন, ২০১৮ সালে বিজেপি আইপিএসসি সরকার গঠনের পর কর্মচারীদের তিন ধাপে মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছে। দ্বিতীয়বার সরকারে আসার পরও কর্মচারীদের সুযোগ সুবিধা দেবার জন্য পরিকল্পনা রয়েছে। তিনি জানান, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সফরকালে জাতীয় সড়ককে চার লেনে উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া রাবার উৎপাদন থেকে শুরু করে আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব বিষয়ে ত্রিপুরা এখন বিশ্বের মানচিত্রে নিজের স্থান করে নিয়েছে উল্লেখ করে তিনি সন্তোষ ব্যক্ত করেন। শিবিরে উপস্থিত ছিলেন সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজের চেয়ারম্যান, ত্রিপুরা মেডিকেল কলেজের সিও সহ বিভিন্ন আধিকারিক এবং চিকিৎসকরা। তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক ৪৯তম বিজু উৎসব আজ থেকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক শম্ভুলাল চাকমা, বরিষ্ঠ সাংবাদিক স্রোতরঞ্জন খিসা প্রমুখ। বিজু উৎসব ও বৈশ উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, উৎসব উদযাপন আমাদের চিরাচরিত ঐতিহ্যের একটি ধারা। প্রাচীনকাল থেকে চিরাচরিত প্রথা অনুযায়ী ঐতিহ্যবাহী উৎসব পালিত হয়ে আসছে। উৎসবের মধ্য দিয়ে সর্বস্তরের জনগণের সুখ শান্তি সমৃদ্ধির কামনা করেছেন তিনি। বিজু উৎসব উপলক্ষে রাজ্যের সমস্ত অংশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। শুভেচ্ছা বার্তায় তিনি সবার মঙ্গল কামনা করেন এবং নতুন বাংলা বছর যাতে সবার ভালো কাটে সেই প্রার্থনা করেন। শ্রীমতী চাকমা স্বামী বিবেকানন্দ ময়দানে প্রথমবার অনুষ্ঠিত বিজু উৎসব মেলা দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান। রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য বৈশ গড়িয়া পূজা বিহু ও বিজু উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বার্তায় তিনি উৎসব ত্রিপুরাবাসীর জন্য আনন্দ উচ্ছ্বাস ভালোবাসা ও সৌভ্রাতৃত্ব বয়ে আনবে বলে আশা ব্যক্ত করেন। হুকল্যান্ড বা অন্য কোন উপায়ে যে বিদ্যুৎ চুরি হয় তা বন্ধে রাজ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৈধ বিদ্যুৎ গ্রাহকদের জন্য আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, বর্তমানে রাজ্যে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ৯৪৬০০০, গত পাঁচ বছরে রাজ্যে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা বেড়েছে ১৮৪০০০। আজ ঊনকোটি জেলার কুমারঘাটের পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে ধলাই, উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার বিদ্যুৎ দপ্তর ও বিদ্যুৎ নিগমের কাজকর্মের বিষয়ে পর্যালোচনা সভা করেন তিনি। তিনি বলেন, রাজ্যের সর্বোচ্চ দিন রাত ২৪ ঘণ্টা তাদের বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ থাকে এবং গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ পাওয়া যায় এই লক্ষ্যে কাজ চলছে। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অর্থ বিষয়ক অধিকর্তা সর্বজিৎ সিং ডোগরা, জেনারেল ম্যানেজার দ্বয় রঞ্জন দেববর্মন ও হরেকৃষ্ণ দাস প্রমুখ। ফুল বিজু উৎসবে গোমতী নদীতে ফুল ভাসাতে গিয়ে নদীর জলে ডুবে প্রাণ গেল ৯ বছরের এক বালকের। বিহান চাকমা নামে ওই নাবালকের বাড়ি নতুনবাজার থানার নীলচন্দ্রপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে যতনবাড়ির দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গোমতী নদীতে তল্লাশি অভিযান চালায়। এলাকাবাসী ও দমকল বাহিনী টানা ৭ ঘণ্টার আপ্রাণ চেষ্টায় গোমতী নদী থেকে বিহান চাকমার মৃতদেহ উদ্ধার করা হয়। আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন করবুক মহকুমা শাসক পার্থ দাস। বিরোধী দলের নেতা অনিমেষ দেববর্মা আজ খোয়া জেলা শাসকের কার্যালয়ে জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন এমডিসি অনন্ত দেববর্মা, খোয়া জেলা শাসক ডিকে চাকমা, অতিরিক্ত জেলা শাসক সুভাষচন্দ্র সাহা। বৈঠকে পূর্ত স্বাস্থ্য পানীয় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন। বিরোধী দল নেতা শ্রী দেববর্মা আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন, খোয়ার বিভিন্ন অঞ্চলে পানীয় জল, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সেচ ব্যবস্থা ইত্যাদিতে সমস্যা রয়েছে। অবিলম্বে এইসব সমস্যা নিরসনের জন্য এই বৈঠক। বিরোধী দলনেতা শ্রী দেববর্মা আজ খোয়া জেলা হাসপাতাল পরিদর্শন করেন। তিনি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগীদের সঙ্গে কথা বলেন। তাছাড়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট রাজেশ দেববর্মার কাছ থেকে হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। শ্রী দেববর্মা সাংবাদিকদের জানান, খোয়া জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবার পরিকাঠামো উন্নয়ন খুবই জরুরি। এই বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বলে উল্লেখ করেন। হ্যান্ডলুম মার্কেটের হাল ফেরাতে অবিলম্বে উদ্যোগ নেওয়া হবে। আজ হস্ততাঁত ও হস্তকার দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা একথা জানান। হস্ততাঁত শিল্প নিগমের চেয়ারম্যান বরাই গোস্বামীকে সঙ্গে নিয়ে আজ শকুন্তলা রোডে হ্যান্ডলুম মার্কেট পরিদর্শনে যান মন্ত্রী। পরিদর্শনে গিয়ে মার্কেটের অধিকাংশ দোকান বন্ধ দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, চৈত্রের শেষে দোকানগুলি কেন বন্ধ রাখা হয়েছে তার কারণ জানতে তদন্ত করা হবে। সাবরুমে মৈত্রী সেতু এবং আইসিপি নির্মাণের কাজ আজ পরিদর্শন করেন দুদেশের এক প্রতিনিধি দল। মৈত্রী সেতুতে যানবাহন চলাচল শুরু করার বিষয়ে তার আলোচনা করেন। প্রতিনিধি দলে ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ, এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। জনগণ কণ্ঠস্বরাজ সরাসরি মত বিনিময়, অর্থাৎ আমার আপনার সবার মনের কথা, মন কি বাত।
এভাবেই আমাদের প্রধানমন্ত্রী প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি মানুষের সঙ্গে যুক্ত হন। আগামী 30 এপ্রিল তার শততম পর্ব পূর্ণ হবে। মন কি বাতের শততম পর্ব পূর্তি উপলক্ষে আকাশবাণী প্রচার করছে ধারাবাহিক অনুষ্ঠান। এতে মন কি বাতের নানা পর্বে প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন যে সমস্ত বিষয় এর থেকে বাছাই করা কিছু অংশ তুলে ধরা হচ্ছে। পোষণ অভিযান প্রসঙ্গে 25 আগস্ট 2019 মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, यही हमारे समाज के भविष्य की नींव है। पोषण अभियान के अंतर्गत पूरे देश भर में आधुनिक वैज्ञानिक तरीकों से पोषण को जन आंदोलन बनाया जा रहा है। लोग नए और दिलचस्प तरीकों से कुपोषण से लड़ाई लड़ रहे हैं। कभी मेरे ध्यान में एक बात लाई गई थी, नासिक के अंदर मुट्ठी भर धान्य, ये बड़ा आंदोलन हो गया है। इसमें फसल कटाई के दिनों में आंगनवाड़ी सेविकाएं लोगों से एक मुट्ठी अनाज इकट्ठा करती हैं। इस अनाज का उपयोग बच्चों और महिलाओं के लिए गर्म भोजन बनाने में किया जाता है। রাজস্থানের জয়পুরে আজ থেকে দুদিনের দ্বিতীয় মহিলা টোয়েন্টি আন্তর্জাতিক সভা শুরু হয়েছে। উমেন টোয়েন্টি হল একটি অফিসিয়াল জি টোয়েন্টি এনরিচমেন্ট গ্রুপ। এই বৈঠকের বিষয় হল নারী নেতৃত্বাধীন উন্নয়ন, একটি অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী ভবিষ্যৎকে ত্বরান্বিত করার জন্য মহিলাদের অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগানো। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে জি টোয়েন্টিতে ভারতের শেরপা অমিতাভ কান্ত বলেন যে মহিলাদের নেতৃত্বে উন্নয়ন ভারতের মূল অগ্রাধিকার, কারণ আমরা মহিলাদের সমৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের চালক হিসাবে দেখি। শ্রী কান্ত বলেন যে ভারত ডিজিটাল অন্তর্ভুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অ্যাকাউন্টগুলিতে আধারের সাথে যুক্ত করা হয়েছে এবং বিভিন্ন প্রকল্পের অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হচ্ছে। বিপুল সংখ্যক মহিলা মুদ্রা যোজনার আওতায় ঋণ পাচ্ছেন, এটি নারীদের ক্ষমতায়ন করেছে। অন্যান্য দেশ ও জাতীয় অভিজ্ঞতার সুফল পায় সেজন্য বৈঠকে এসব অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে বলে জানান তিনি। 18টি জি টোয়েন্টি দেশের 120 জন নারী নেত্রী এই বৈঠকে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অসম সফরে যাচ্ছেন। তিনি সেখানে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। গুয়াহাটিতে এইমসের উদ্বোধন করার পাশাপাশি প্রধানমন্ত্রী নলবাড়ী, কোকরাঝাড় ও নগাঁও জেলার একাধিক মেডিকেল কলেজের ভার্চুয়াল উদ্বোধন করবেন। গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী নামরূপ অবস্থিত অসম পেট্রোকেমিক্যালস লিমিটেডের 500 TPD মিথানল প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন করবেন। তাছাড়াও তিনি গুয়াহাটির কাছে ব্রহ্মপুত্র নদীর উপর পলাশবাড়ি, সোয়ালকুচি সেতু এবং আইআইটি গুয়াহাটিতে একটি সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গুয়াহাটিতে বিহু উৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আজ দুপুর 2টা নাগাদ উত্তর জেলার পানিসাগর মহকুমার জলেবাসা এলাকার মুজাফরনগর জুড়ি আরএফ এর 3 নম্বর ওয়ার্ডে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে বসত বাড়ির দোকান ও রাবারের গুদাম ভস্মীভূত হয়ে যায়। দমকল সূত্রের খবর, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ 10 লক্ষ টাকার কাছাকাছি বলে জানা গেছে। বিজেপির সামাজিক ন্যায় সপ্তাহের অঙ্গ হিসেবে কমলপুর মন্ডল কমিটি এবং কমলপুর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আজ সাফাই অভিযান বৃক্ষরোপণ ও জলাশয়ের আবর্জনা মুক্ত করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমলপুরের নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা এবং ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার। অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের টিলাবাজারে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগুন সহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় আগাম কি ধরনের সতর্কতা নেওয়া যেতে পারে এ বিষয়ে আলোকপাত করা হয়। তাছাড়া দুর্যোগের সময় এবং তারপরে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। দপ্তরের বিভাগীয় আধিকারিক মোহন দেববর্মা জানান, জনগণকে দুর্যোগ মোকাবেলা সম্পর্কে সচেতন করাই এই উদ্যোগ। পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে 3 দিনব্যাপী স্বচ্ছোৎসব আজ শেষ হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, কাউন্সিলর নারায়ণ দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে নগর এলাকার স্বসহায়ক দল, কমিউনিটি রিসোর্স পার্সন, মডেল স্বসহায়ক দল, ডোর টু ডোর গার্বেজ সংগ্রহকারী কর্মী, সাফাই কর্মীদের পুরস্কৃত করা হয়। আজ বিলোনিয়া মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক দীপঙ্কর সেন, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল গোপ, মহকুমা শাসক রতন ভৌমিক, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলুই সহ রোগী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে একটি উন্নতমানের সোনোগ্রাফি মেশিন ও থাইরয়েড পরীক্ষার জন্য একটি অ্যানালাইজার মেশিন দেওয়ার জন্য স্বাস্থ্য অধিকর্তার কাছে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও আপৎকালীন বহির্বিভাগ মিলে সবসময় হাসপাতালে 2 জন চিকিৎসক রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিধায়ক জানান, পুর পরিষদের চেয়ারম্যান নিখিল গোপ সহ অন্যান্যরা হাসপাতাল চত্বর আজ ঘুরে দেখেন। খেলার খবর, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় 7টি মাঠে আজ গ্রুপের খেলাগুলি হয়। এতে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে কোয়াই 3 উইকেটে বিশালগড়কে, মোহনপুর মাঠে সদর এ 92 রানে মোহনপুরকে, শান্তিরবাজার মাঠে সোনামুড়া 3 উইকেটে সাবরুমকে, সাবরুম মাঠে শান্তিরবাজার 79 রানে উদয়পুরকে, মেলাঘর মাঠে সদর বি 8 উইকেটে কৈলাসহরকে, কৈলাসহরের আরকেএম মাঠে কমলপুর 44 রানে ধর্মনগরকে এবং আরকেআই মাঠে লংতরাই ভ্যালি 8 উইকেটে গন্ডাছড়াকে পরাজিত করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ স্মৃতি
টি টোয়েন্টি ক্রিকেটের দুটি ম্যাচ হয়। নরসিংহর পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে সকালের ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস 5 উইকেটে শতদল সংঘকে এবং পরে একই মাঠে দুপুরে স্পুলিঙ্গ ক্লাব 8 উইকেটে কসমোল্ডেন ক্লাবকে হারিয়ে দেয়। আবহাওয়া, রাজ্য জুড়েই তাপমাত্রা বেড়ে চলেছে, গরমে হাঁসফাঁস করছেন রাজ্যবাসী। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা গেছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 23.1 ডিগ্রি সেলসিয়াস। উত্তর ভারত থেকে গরম এবং শুকনো হাওয়া রাজ্যে আসছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় রাজ্যে তাপমাত্রা বাড়ছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দান রক্তদান। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, বিদ্যুৎ চুরি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজস্থানের জয়পুরে আজ থেকে দুদিনের দ্বিতীয় মহিলা টোয়েন্টি আন্তর্জাতিক সভা শুরু হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেটে আজ দুটি ম্যাচ হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় সাতটি মাঠে আজ গ্রুপের খেলা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।